হ্যালো, কেমন সবাই? তো আজকে আমরা যে অ্যানিমেটাকে রিভিউ করব ওটার নাম হচ্ছে যে আকামেগা কিল। সো এই অ্যানিমেটাকে রিভিউ করার জন্য আমাকে অনেকজন বলছিল, তাই আজকে এই অ্যানিমেটা রিভিউ করতেছি আমি। সো যদি চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড বেল আইকনটা অলে করে দিন, যেন আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছাই। সো এই অ্যানিমে যেটা জেনারে আছে ওটা হচ্ছে অ্যাকশন অ্যান্ড ডার্ক ফ্যান্টাসি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট। সো আকামেগা কিলের যেটা মেন ক্যারেক্টারের নাম আছে ওইটা হচ্ছে টাটসুমি। অ্যান্ড টাটসুমি হচ্ছে একটা সোর্সম্যান। অ্যান্ড টাটসুমির ফ্যামিলি হচ্ছে অনেক গরিব অ্যান্ড ওর থেকে অনেক টাকা কম, তাই ও টাকা কালেক্ট করার জন্য একটা জায়গা যেতে চায়, যে জায়গাটার নাম হচ্ছে ক্যাপিটাল। অ্যান্ড ও সেখানে অ্যাজ এ ওয়ারিয়ার রিক্রুট হতে চায়। সো টাটসুমি ক্যাপিটালে যাওয়ার জার্নিতে ও দুটা বন্ধুকে নিয়ে যায়। সো জার্নির পথে ওদের সামনে অনেক চিন্তায় আসে অ্যান্ড ওরা ফাইট করতে করতে তিন বন্ধু আলাদা হয়ে যায়। অ্যান্ড টাটসুমি অনেক কষ্ট করে ক্যাপিটালে পৌঁছায়। অ্যান্ড ক্যাপিটালে পৌঁছার পর একটা মেয়ে ওকে অনেক ঠকায়, মানে ওকে ফার্স্টে ফ্রেন্ডশিপ করে অ্যান্ড ওকে ঠকায় ফেলে অ্যান্ড ওর যা কিছু আছে সব কিছু নিয়ে নেয়। সো এরপর টাটসুমি রাস্তে আসার অবস্থা হয়ে গেছিলো অ্যান্ড এরপর একটা রিচ মেয়ে ওর টাটসুমির নজরে পড়ে অ্যান্ড সে রিচ মেয়েটা টাটসুমিকে তার বাসায় নিয়ে যায়। অ্যান্ড সেখানে টাটসুমি রিচ মেয়েটার ওই ফ্যামিলির সাথে দেখা হয়। অ্যান্ড সেই রাতে কতগুলো দল এসে ওদের বাসায় অ্যাটাক করে দেয় অ্যান্ড সবাইকে মেরে ফেলে অ্যান্ড শুধু বেঁচে থাকে টাটসুমি অ্যান্ড যে মেয়েটা টাটসুমিকে বাঁচাতে। অ্যান্ড যারা ওর মেয়ের ফ্যামিলিকে মারছে ওরা হচ্ছে একটা অ্যাসাসিনের অর্গানাইজেশন যার নাম হচ্ছে নাইট রেড। তো এরপর টাটসুমি নাইট রেডদের সাথে ফাইট করতে চায় অ্যান্ড ওই মেয়েটাকে বাঁচাতে চায়। অ্যান্ড এরপর একটা টুইস্ট আসে যেটা আমি আপনাদেরকে এখন বলবো না, ওইটা আপনারা অ্যানিমেটা দেখলেই জানবেন। সো আকামেগা কিলের যে টোটাল এপিসোড আছে ওইটা হচ্ছে 24। সো আপনারা অনেক স্পিডে অ্যানিমেটা শেষ করে ফেলতে পারবেন। সো এই অ্যানিমেটা অনেক ছোট অ্যান্ড এটা হচ্ছে মাস্ট ওয়াচ অ্যানিমে। সো আপনাদের একবার লোয়ার চেক আউট করা উচিত, আপনাদের অনেক ভালো লাগবে। সো এখন যদি অ্যানিমের রেটিংসের কথা বলি ওইটা হচ্ছে IMDb অ্যানিমেটার রেটিংস দিছে 7.9 out of 10 অ্যান্ড মাই অ্যানিমেল ইস্ট এই অ্যানিমেটার রেটিং দিছে 7.6 out of 10। তো আপনারা যদি আমার রেটিং জানতে চান এই অ্যানিমে নিয়ে তাহলে আমার রেটিং হচ্ছে 8 out of 10। সো এই অ্যানিমেটা আপনাদের দেখা উচিত, এই অ্যানিমেটা মানে বোর করার মতন না। অ্যান্ড আকামেগা কিলের এপিসোড অনেক কম, তাই আপনারা অনেক স্পিডে শেষ করতে পারবেন অ্যান্ড এই অ্যানিমেটা যদি সিজন 2 আসা আরও ভালো হবে। সো আপনারা যদি আকামেগা কিল যদি দেখে থাকেন তাহলে আমার কমেন্টে বলেন আপনাদের অ্যানিমেটা কেমন লাগছে। সো আপনারা যদি ডার্ক অ্যানিমে যেগুলোতে অনেক ব্রুটালিটি হয় অ্যান্ড অ্যাকশন অ্যানিমে যদি ভালো লাগে তাহলে আপনারা এই অ্যানিমেটা মাস্ট চেক আউট করা উচিত। তো এই অ্যানিমেতে অনেক সিন আছে যেগুলো আপনাকে অনেক শক করে দেবে অ্যান্ড অনেকগুলো ডেথ আছে যেগুলো আপনাদের মানে অনেক খারাপ লাগবে ডেথগুলো দেখে আর অনেক শক হবেন আপনারা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করি অ্যান্ড যারা অ্যানিমে দেখে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট আমাকে বলবেন আপনাদের নেক্সট ভিডিও কোন টপিকের উপর লাগবে। অ্যান্ড আমরা 1.3K সাবস্ক্রাইবারের অনেক কাছে, তো আপনারা সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড বেল আইকনটা অলে করে দিন। তো আজকের ভিডিও যে লাইক এম আছে ওইটা হচ্ছে 26 লাইক। তো আশা করি আপনারা এই লাইক এমটা কমপ্লিট করে দিবেন। সো দেখা হবে একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।